আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা দেখছেন রিজওয়ান নূর নাবিদ চ্যানেলটি। এখানে আপনাদের কাছে নিত্য নতুন খবরগুলোর আমরা আপডেট দিই। তো এখন আপনাদের কাছে সেই খবর নিয়ে, নিউজ নিয়ে আমরা হাজির হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। এইমাত্র বাংলাদেশের দূতাবাসে জরুরি নাম্বারে কল করে কথা হলো দীর্ঘ চেষ্টার পর, যারা পের মেসোসে দিয়ে সার্জনেতে মেয়াদ জানুয়ারি 2020 থেকে 31 জুলাইয়ের মধ্যে শেষ হবে, এবং যাদের মধ্যে শেষ হয়ে গেছে তারা 31 আগস্টের মধ্যে কোনো প্রকার ভিসা ছাড়াই ইতালিতে ফিরতে পারবেন। সুতরাং রি এন্ট্রি ভিসার প্রক্রিয়া আজকে বাতিল করা হয়েছে আলহামদুলিল্লাহ, কারণ এতে করে বাংলাদেশে আটকে পড়ে অনেক প্রবাসী শারীরিক, মানসিক ও অর্থনৈতিক ভোগান্তি থেকে মুক্তি পাবেন। অনেকেই ভাবতে পারেন আগের তথ্যটি কেউ মনগড়া অথবা বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছে, তাদের জন্য দেশের অবস্থিত ইতালিয়ান দূতাবাস এবং ইতালিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও অফিসিয়াল নোটিশ সংযুক্ত করা হলো এবং দূতাবাসের জরুরি নাম্বারও সংযোজন করা হলো প্রমাণস্বরূপ। আশা করি এ বিষয়ে কারো সন্দেহ থাকবে না। তবে পক্ষ থেকে অনুরোধ থাকবে, যারা এই সমস্যার আয়তাভুক্ত অর্থাৎ মেয়াদ শেষ হয়ে গেছে বা যাবে, তারা 31 আগস্ট পর্যন্ত অপেক্ষা না করে যত তাড়াতাড়ি সম্ভব ইতালিতে প্রবেশ করা এবং 14 দিনের মধ্যে হোম কোয়ারেন্টাইন পালন করে চাকরি থাকলে চাকরিতে যোগদান করার বা ব্যবসায় থাকলে ব্যবসায় যোগদান করার সুযোগ পাবেন। কারণ ইতালির গণমাধ্যম কয়েকদিন ধরে ঢালাওভাবে প্রচার করছে যে বাংলাদেশ থেকে আসা করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের নিয়ে। সুতরাং এভাবে চলতে থাকলে আবার যে কোনো সময় বিমান বন্ধ হয়ে যেতে পারে। সকলকে ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ, এতক্ষণ পর্যন্ত আমি ছিলাম আপনাদের সাথে ফারহানা মিন, নূর নাবিদ চ্যানেলটি। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।